অথই আর সাগর পাশাপাশি হাঁটছে। হাইটে সাগর পারফেক্ট 6 ফুট, কিন্তু বেশ রোগা পাতলা আর অগোছালো। এই যে সাদা টি শার্ট পরেছে, তার উপর কালো শার্ট, কালো জিন্স, জিন্সের গোড়ালি মুড়িয়ে বেশ খানিকটা উঁচু করে রেখেছে, ফর্সা পায়ের কালো লোমগুলো দৃশ্যমান, স্কিচার জুতো পরেই বেরিয়েছে সে। চাপদাড়িগুলো বেশ বড় হয়ে গেছে, মোছে ঠোঁট ঠেকে যাচ্ছে। অথই আনমনে হাসে, এই অগোছালো মানুষটার জন্য একটা গোছালো মেয়ে দরকার। অথইয়ের হাইট 5 ফুট 2 ইঞ্চি, ওয়েট 42। সে সাগরকে ঠিক করে দেখতে পারছে না, তাছাড়া পা মেলাতেও বেশ কষ্টকর হচ্ছে। বিষয়টা সাগর খেয়াল করে, সাগর দাঁড়িয়ে যায়। অথই চমকে তাকায় সাগরের দিকে। যেভাবে আমাকে দেখছো, যে কোনো সময় উষ্টা খেয়ে পড়বে। অথই মাথা নিচু করে ফেলে। তারপর সাগর আস্তে আস্তে হাঁটতে থাকে। অথই সত্যি করে একটা কথা বলবে? আমি মিথ্যা বলি না। অন্য ভাইয়া পছন্দ করে তন্নিকে? সাগর কথা বলে না, চুপচাপ হাঁটতে থাকে। মায়া হয় অথইয়ের। সাগরের চোখে মুখে তন্নির জন্য ভালোবাসা দেখতে পাচ্ছে অথই। বুকটা শান্ত হয় অথইয়ের। তন্নি ভালোবাসার কাঙ্গাল। তন্নিকে কেউ ভালোবাসলে অথইয়ের ভালো লাগে, কলিজা ঠান্ডা হয়ে যায়। তন্নিকে ভালোবাসেন? সাগর দাঁড়িয়ে যায়, তাকায় অথইয়ের দিকে, মুচকি হেসে বলে, হ্যাঁ বাসি, তন্নিকে আমি ভীষণ ভালোবাসি। কথাটা বলার সময় সাগরের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। তাকে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি মনে হচ্ছিল। ভালোবাসার মানুষটির নাম উচ্চারণ করাতেও খুব সুখ লুকিয়ে থাকে। অথইও হাসে, আমার থেকে বেশি না। সাগর হেসে ফেলে। অথইয়ের কপালের সামনে পড়ে থাকা ছোট চুলগুলো একটা আঙুল দিয়ে সরিয়ে দেয়। অথই চোখ বন্ধ করে হাসে। তুমি হচ্ছ তন্নির জান, তোমার থেকেও বেশি ভালোবাসার সাহস কি আমার আছে? গর্দান যাবে তো। খিলখিল করে হেসে ওঠে অথই। ফার্স্ট টাইম সাগরের নজর পড়ে অথইয়ের ঠোঁটের বাঁ পাশের ছোট্ট টোলটার দিকে। মেয়েটার হাসি সুন্দর। আচ্ছা তন্নি, এভাবে আসলে তাকে কেমন দেখাবে? এ জীবনে কখনো তন্নির হাসি দেখার সৌভাগ্য হবে? অথই, তন্নি আমার হবে না, তাই না? অথইয়ের হাসি থেমে যায়। সাগরের মুখের দিকে দেখায়, বড্ড মায়া হয় অথইয়ের। পাওয়ার আশা করে ভালোবাসতে নেই সাগর ভাইয়া, ভালোবাসা সুন্দর, ভালোবাসার চাপা থাকতে নেই। সাগর মুচকি হাসে। ঠিক বলেছ তুমি অথই, তন্নি আমার হোক বা না হোক আমি তাকে ভালোবেসে যাব। অথই মনে মনে বলে, আর আমি আপনাকে? অনুপ শুকনো ঢোক গিলে, তন্নি ভীষণ সিরিয়াস, মেয়েটা কাঁদছে। অনুপ থামানোর সাহস পাচ্ছে না। অথইয়ের জাস্ট একটুখানি গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছিল, জাস্ট একটুখানি, আমতা আমতা করে বলে অন্য। তন্নি হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে তাকায় অন্যের দিকে। গড প্রমিস, একটুই, এখন ঠিক আছো, ধরো কথা বলো। অনুপ ফোন বের করে তন্নিকে দেয়, তন্নি নেয় না। তার হাতে ফোন ছিল, সেটা থেকে কল করে অথইকে। অথই তন্নিকে বোঝায় একটুখানি গ্যাস্ট্রিক প্রবলেম হয়েছিল, এখন ঠিক আছে সে। এটা শুনে তন্নি শান্ত হয়ে যায়, মেজাজটা তার ফুরফুরে হয়ে ওঠে। নানু বাড়িতে থাকতে হবে না এটা ভাবতেই মনটা খুশি হয়ে যায়। অনুপ বিউটি পার্লারের সামনে গাড়ি থামায়। তন্নি ভ্রু কুচকে তাকায়। বাবা বলছিল বিয়ের পর নাকি মেয়েদের নাকে নাকফুল পড়তে হয়, তুমি তো নাকফুলও করনি, তাই নিয়ে আসলাম। আমার বিয়ে হয়নি। হয়েছে? হয়নি। বড় কে? আপনি। বুদ্ধি কার বেশি? আপনার। শক্তি কার বেশি? আপনার। বেশি কে বোঝে? আপনি। তাহলে কটামি কেন করছো, যা বলছি শোনো। তন্নি ভেঙচি কাটা অন্য বেড়ালে, তারপর বলে, সবাই জিজ্ঞেস করবে তো। অথই ম্যানেজ করে নেবে, তুমি চলো। অনব আগে নেমে তন্নির হাত ধরে বের করে। অনবের একটা বান্ধবীর পার্লার, সে এসে তন্নিকে নিয়ে যায়। অনব গাড়িতেই অপেক্ষা করতে থাকে। 5 মিনিটের মধ্যে চলে আসে তন্নি। অনব দরজা খুলে দেয়। তন্নি গুটি গুটি পায়ে বসে পড়ে। অনব হা করে তাকিয়ে থাকে। নাকফুল পড়লে মানুষকে এতটা সুন্দর লাগতে পারে,
সাদা পাথরের মাঝের একটা নাকফুল, নাকের চারপাশ লাল হয়ে গেছে, একদম অন্যরকম লাগছে তন্নিকে, অন্যরকম মায়াপতি। অর্ণব একটানে তন্নিকে কোলে বসিয়ে নেয়। তন্নি ভয়ে কেঁপে ওঠে, খামছে ধরে অর্ণবের শার্ট। অর্ণব তন্নির দুই গালে হাত দিয়ে মুখটা উঁচু করে বন্ধ চোখের পাতায় ঠোঁট ছোঁয়ায়, তারপর নাকফুলের ওপর ঠোঁট ছুঁয়ে বলে, নাকফুলে তোমাকে পারমানেন্টলি নিজের নিজের লাগবে, জানলে আমি রেজিস্ট্রি পেপার সাইন করার সাথে সাথে নাকফুলটা পরিয়ে দিতাম। তন্নির ঘোর কেটে যায়, ভুরু কুচকে তাকায় অর্ণবের দিকে, চমকে বলে ওঠে, রেজিস্ট্রি? অর্ণব শার্টের কলার পেছনে ঠেলে ভাব নিয়ে বলে, তো তোমার কি মনে হয় বিয়ে ছাড়া আমি তোমাকে টাচ করব? তন্নি অর্ণবের চুল টেনে ধরে, শয়তান ছেলে, আমাকে বোকা বানানো হয়েছে? অর্ণব চুল ছাড়িয়ে হেসে বলে, তুমি তো বোকাই, আস্ত গাধা, তোমাকে কি আর বোকা বানাবো? দূর থেকে এসব দেখে ফেলে আনোয়ার। বাবা যদি হয় বন্ধুর মতো তাহলে তার জীবনটা সুন্দর হতে বাধ্য। এই যে অর্ণবের বাবা অর্ণবের বন্ধু, ছোটবেলা থেকেই অর্ণব চঞ্চল স্বভাবের, সারাক্ষণ দৌড়া দৌড়ি করা তার স্বভাব, মারামারিতে এক্সপার্ট। ছোটবেলায় মারামারি করে বাড়ি ফিরে সবার আগে বাবাকে বলতো, আনোয়ার বুক ফুলে তাদের বলতো, আমার ছেলে এমনটা করেনি। প্রভাবশালী মানুষ হওয়াতে কেউ আর তার মুখের ওপর কথা বলার সাহস পেত না, এই দুরন্তপনার জন্যই সে ছেলেকে দূর প্রবাসে পাঠিয়েছিল। পড়ালেখায় সে বরাবরই খারাপ ছিল, তাই ভালো রেজাল্ট কখনোই তার থেকে আশা করেনি আনোয়ার। তবে এতেই সে খুশি, অর্ণব বাড়ি ফেরার পরে তাকে ডেকে ডিরেক্ট রুমে নিয়ে গেছে আর দরজা বন্ধ করে প্রশ্ন ছুড়ে দিয়েছে, তন্নির সাথে তোমার কি সম্পর্ক? অর্ণব ভনিতা ছাড়া বলে দেয়, বাবা, আমার মায়াপতিকে ভালো লাগে, তুমি মায়াপতির অগোচরে তাকে দিয়ে রেজিস্ট্রি পেপারে সাইন করে নিয়েছি। আনোয়ার হা হয়ে যায়, তার ছেলে এতটা ধুরন্ধর, মানা যায়, আরও এগিয়ে যায়নি তো। এখন আবার বলে বলবে না তো বাবা, নাতি নাতির মুখ দেখতে চাচ্ছ? শুকনো ঢোক গেলে আনোয়ার, খাটে বসে রেঞ্জি নিয়ে জিজ্ঞেস করে, না মানে এই পর্যন্তটা কি আর এগিয়েছ? অর্ণব বাবার পাশে বসে, এগোতে তো চাই আমি, অথের তন্নি এগোয় না, সে কি পরিমাণ লাজুক বাবা, তোমাকে কি বলবো? কিছুদিন আগে আমি জাস্ট ওর গলার তিলটাতে একটা কেস করেছিলাম, জাস্ট একটু শুয়েছি, আর ও অথইকে পড়ে দিয়েছে। আনোয়ার কেসে ওঠে, অর্ণব পানির গ্লাস এগিয়ে দেয়, ঠক ঠক করে গ্লাস শেষ করে আনোয়ার, আমি তোমার বাবা হই। তুমি না বলেছিলে অর্ণব আমি তোমার বন্ধুর মতো, নির্দ্বিধায় সব বলবে আমাকে, সেটাই করছি। আনোয়ার হাত জোর করে তাকায় অর্ণবের দিকে, আমার ঘাট হয়েছে, এরকম আর বলবা, তুমি প্লিজ সরো এখান থেকে, হ্যাঁ? তাড়িয়ে দিচ্ছ, যাওয়ার আগে একটা কথা বলে যাও নিধির ব্যাপার। সেটা সারপ্রাইজ, জাস্ট ওয়েট অ্যান্ড সি বাবা, বলে আনোয়ারের গালে টুপ করে চুমু দিয়ে চলে যায় অর্ণব। আনোয়ার দীর্ঘশ্বাস ফেলে, এটাকে ছেলে বলে? অথই আর আর্থি তন্নিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, তন্নি কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, এভাবে কি দেখছে দুই বোন মিলে? অথই বলে ওঠে, পাকনা হয়ে গেছিস, নাক ফুটো করবি, আমাকে জানালি না পর্যন্ত, পর হয়ে গেছি আমি। তন্নি ভ্যাবাচাকা খেয়ে যায়। অর্ণব যখন বলল অথই ম্যানেজ করে নেবে, তন্নি ভেবেছিল অথই জানে সব, কিন্তু এখন তো মনে হচ্ছে কিছুই জানে না। আরথি বলে ওঠে, সত্যি করে বলবি তন্নি, কি হয়েছে, হঠাৎ নাক ফুটো কেন, সত্যি করে বল। তন্নি মিথ্যে বলতে পারে না, কিন্তু সত্যিটা বলবে কি করে, ভয়ে হাত পা কাঁপছে তন্নির, ঘাম ছেড়েছে শরীরের। অথই বুঝতে পারে তন্নির অবস্থা, তাই সে দেরি না করে চটপট বলে ওঠে, তন্নির মা করিয়েছে, বেচারা তো মায়ের কথা ফেলতে পারে না, জানোই তো তুমি। আরথি বিশ্বাস করে নেয়, তন্নি হাঁপ ছেড়ে বাঁচে, তন্নি কিছু খেয়েছিস বলে তো মনে হয় না, আপি রুমে খাবার নিয়ে আই তো, আম্মু তো বাসায় নেই। আরথি খাবার আনতে চলে যায়, তন্নি বুকে হাত দিয়ে লম্বা শ্বাস টানে, অথই ভাই কবে জানি আমার হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বে। অথই তন্নির পাশে বসে, তুই বোকা কেন, তুই ভাইয়াকে নাকানি চুবানি খাওয়াবি কি করে বলছি? অথই তন্নিকে কিছু বলে, তন্নি হেসে ফেলে। আরথি খাবার নিয়ে চলে আসে, তিনজন মিলে খেয়ে নেয়। রাতে আসা এতগুলো জামাকাপড় নিয়ে আসে, সবই অর্ণবের জন্য, দামি দামি শার্ট জিন্স। অথই আর আরথি সব দেখছে, তন্নি এক পাশে দাঁড়িয়ে আছে, মনটা তার খারাপ, অর্ণবের সাথে কি আর তাকে মানাবে, এই তো 500 টাকা থ্রি পিস পরে আছে তাও রংচটা। অর্ণব ফোন টিপতে টিপতে বের হয়,
তনির পেছন দিয়ে আসার সময় তনির মাথায় গাঁটটা মেরে চলে আসে বোনদের কাছে। তনি মুচকি হেসে চলে যায় ওখান থেকে। বিষয়টা খেয়াল করে অর্ণব। অর্ণবের খালামণি আয়েশা আসে। এই সময় তাকে কেউ আশা করেনি। তনি এসে অথৈকে জড়িয়ে ধরে। মেয়ে নেই তার, দুই ছেলে। অথৈ আর আর্থিককে ভীষণ ভালোবাসে সে। দুই বোনকে আদর করা শেষে অর্ণবের কাছে আসে, ভালো মন্দ কুশল বিনিময় করতে থাকে। এরই বাঁকে অর্ণব উঠে চলে যায়। তনি অথৈর রুমের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। সন্ধ্যা হয়েছে কিছুক্ষণ আগে। চারিদিকে আবছা অন্ধকার। সারাদিন কাঠফাটা রোদের পরে এখন একটু ঠান্ডা হাওয়া বইছে। এই হাওয়ায় মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তনি বুক ভরে সাহস টানে। অর্ণব পেছন থেকে এসে তনির মুখোমুখি দাঁড়ায়। কিরে পোকেনি, মন খারাপ কেন? তনি অর্ণবের দিকে এক পলক তাকিয়ে বলে, আমার টি শার্টের দাম কত? জানি না, মাম্মা কিনেছে। জুতো? 1000 মেবি। ঘড়ি? 2000। বাকিগুলো বাদই দিলাম। 1000 টাকায় আমাদের এক মাস সংসার চলে। আপনাকে আর আমাকে কখনোই মানাবে না। আমাকে দেখুন, রং ছটা একটা 500 টাকা দামের কামিজ পরে আছি। অনুফোস করে শ্বাস টানে। আর জামা কাপড় ছাড়া বাকি সব কিছুর দাম আমার আকাশের থেকেও বেশি। সো জাস্ট শট আপ, আজা এটা চিন্তা ভাবনা। তনি ভেংচি কেটে চলে যায়। অর্ণব মুচকি হেসে দাঁড়িয়ে থাকে। বাতাস অনুভব করে। আশা বেগমের সাথে তন্নি হেল্প করছে। উনি বারবার না করছে, তবুও তন্নি শুনছে না। আয়েশা দেখছে তন্নিকে, তার বেশ লাগছে। মেয়েটার চোখ মুখ মায়ায় ভরা। রান্না শেষের দিকে তন্নি ফ্রেশ হতে যায়। তখন আয়েশা আশাকে বলে, আশা মেয়েটা কে রে? অথৈর বন্ধু, খুব ভালো মেয়ে। আমাদের মাহিমের সাথে বেশ ভালো মানাবে বল। মেয়েটার ফ্যামিলি অবস্থাও ভালো না। আমি মেয়ে নিব, তার ফ্যামিলি দিয়ে কি করব? তাহলে মাহিমকে আসতে বলো, আমি তারেক ভাইয়ের সাথে রাতেই কথা বলবো। কালকেই আংটি পরিয়ে রাখবো। এটা হলে মেয়েটা সৎ মা, আর তার ওপর অত্যাচার করবে না তো। শর্টকাটে তন্নির ফ্যামিলির কথা বলে আসা। ঠিক আছে, তাই কর। অনুপ সবটা শুনতে পায়। রাগে তার শরীর কাঁপছে। কাছের ডাইনিং টেবিলে জোরে ঘুষি মারে অর্ণব। মুহূর্তেই ভেঙে গুঁড়িয়ে যায়। হাত কেটে মুহূর্তেই রক্তে লাল হয়ে যায়। কেঁপে ওঠে আয়েশা আর আশা। এতেই ক্ষান্ত হয় না অর্ণব। আশেপাশে যত ফুলদানি আসবাব ছিল সব কিছু ভেঙে গুঁড়িয়ে দিতে থাকে। তাকে দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগছে। ভয়ে জড়সড় হয়ে ওঠে আশা আর আয়েশা। তন্নি অথই আর্থি দৌড়ে বেরিয়ে আসে। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।